ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলবো। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সাপোর্টের কারণে আজ আমার 3K সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে। এভাবে আমাকে আরও আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন, যাতে আমার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি সিলেটি আঞ্চলিক নাটকের এক জনপ্রিয় চ্যানেলের নাম হচ্ছে বরাক কণ্ঠ। এই চ্যানেলের অভিনেতা আমাদের সবার প্রিয় আব্দুল হক ভাই, ওনার সম্পর্কে আজ আমি সম্পূর্ণ লাইফস্টাইল, অর্থাৎ ওনার নাম কী, ওনার বাড়ি কোথায়, ওনার সম্পূর্ণ অজানা তথ্য বলবো। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন বা বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেলকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি সমস্ত অজানা তত্ত্ব আব্দুল হক ভাইয়ের কাছ থেকে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, ওনার নাম হচ্ছে আব্দুল হক এবং ওনার ডাকনাম হচ্ছে আব্দুল হক। ওনার বাড়ি হচ্ছে বাড়িগ্রাম, নিজ গ্রাম, এবং ওনার বয়স হচ্ছে 44 বৎসর। ওনার মাসিক ইনকাম হচ্ছে 15-20 হাজার টাকা এবং ওনার ব্যক্তিগত কাজ হচ্ছে উনি সুপারি ব্যবসায়ী করেন। প্রিয় ভিউয়ার্স, ওনার যখন বয়স 15 বৎসর হয়, উনি চলে যান রাঙ্গামাটি। সেখানে প্রায় 27 বৎসর ছিলেন। 27 বৎসর পর ওনার ব্যক্তিগত একটি প্রবলেমের কারণে উনি চলে আসেন বাড়িতে। ওনার ছোটবেলা থেকেই বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেলের বর্তমান ডাইরেক্টর আমাদের সবার প্রিয় খয়রুলানাম ভাই, ওনার সম্পর্কে ওনার ছোটবেলা থেকেই পরিচিত। রাঙ্গামাটি থেকে বাড়িতে চলে আসার পর 1.5 বছর পর ওনার হঠাৎ করে খয়রুলানাম ভাইয়ের সাথে দেখা হয়। দেখা হওয়ার পর খয়রুল ভাই ওনাকে বলেন যে, আব্দুল হক ভাই, তুমি আমার নাটকে থাকা লাগবে। পরে আব্দুল হক ভাই বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেলের ভিডিওতে অভিনয় করতে শুরু করলেন। এভাবেই অভিনয় করতে করতে বর্তমানে উনি অভিনেতার মধ্যে অন্যতম হয়ে গেছেন, যার নাম হচ্ছে আব্দুল হক। প্রিয় ভিউয়ার্স, বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেলের অভিনেতা আমাদের সবার প্রিয় আব্দুল হক ভাই, ওনার অভিনয় আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। আর বন্ধুরা, পরবর্তী ভিডিও আপনারা কী নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। টাটা, বাই বাই।